হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানবো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি আর কিভাবেই বা এটির সৃষ্টি হলো। তো চলুন শুরু করা যাক। বদ্বীপ শব্দটি গ্রিক ডেল্টা থেকে এসেছে। বদ্বীপকে ইংরেজিতে ডেল্টা বলা হয় আর বাংলায় ব বর্ণটির সাথে ডেল্টা এর মিল থাকার কারণে বাংলায় বদ্বীপ নামটি প্রচলিত হয়। বদ্বীপ নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ভূমিকে বদ্বীপ বলে। একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পড়ে, তখন নদী মুখে পলি জমে যে প্রাকৃতিক ভূমি বা দ্বীপ সৃষ্টি হয়, এটাই বদ্বীপ। বদ্বীপ কিভাবে তৈরি হয়? নদীর পলি মাটি তিন ভাবে বদ্বীপ তৈরি করতে পারে। প্রথমত, নদী যদি স্থির কোনো জলাধার যেমন হ্রদ, উপসাগর, সাগর বা মহাসাগরে পতিত হয়, তবে নদীর পতিত মুখে বদ্বীপ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, একটি নদী যদি অপর আরেকটি নদীর সাথে মিলিত হয় এবং দ্বিতীয় নদী যদি প্রথম নদীর সাথে তাল মিলিয়ে পলিমাটি সরাতে না পারে, তবে দুই নদীর মিলিত স্থানে বদ্বীপ তৈরি হতে পারে। তৃতীয়ত, যদি কোনো ভূমধ্য অঞ্চলে নদীর পলি স্থলভাগে ছড়িয়ে পড়ে, তবে বদ্বীপ তৈরি হতে পারে। বদ্বীপের প্রকারভেদ: এক, স্রোত নিয়ন্ত্রিত বদ্বীপ; দুই, জোয়ার ভাটা নিয়ন্ত্রিত বদ্বীপ; তিন, গিলার্ড বদ্বীপ; চার, ভূমধ্য বদ্বীপ। আকৃতি অনুসারে বদ্বীপের প্রকারভেদ: এক, ধনুকাকৃতি বদ্বীপ; দুই, তীক্ষাগ্র বদ্বীপ; তিন, পাখির পায়ের মতো বদ্বীপ; চার, ক্ষারীয় বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। কি শুনতে অবাক লাগছে, অবাক লাগলেও সত্য, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আসুন জেনে নেই বাংলাদেশকে কেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়। আজ থেকে প্রায় 12.5 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগের পূর্বে বাংলাদেশের অংশবিশেষ সহ বৃহত্তম রংপুর থেকে দিনাজপুর অঞ্চল, ভারতীয় প্লেট, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত থেকে গন্ডোয়ানা ল্যান্ড নামে একটি বৃহৎ মহাদেশ গড়ে তুলেছিল। বাংলাদেশের অবশিষ্টাংশ এর তখন কোনো অস্তিত্বই ছিল না। পরবর্তীতে গন্ডোয়ানা ল্যান্ডে ফাটলের ফলে ভারতীয় প্লেটের উত্তরমুখী সঞ্চরণ হতে থাকে এবং সর্বশেষ এশীয় প্লেটের সঙ্গে এর সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা ও বাংলাদেশের বদ্বীপীয় সমভূমির সৃষ্টির শুরু হয়। সাধারণত দুইটা প্লেটের সংঘর্ষে তিন ধরনের ঘটনা ঘটে: এক, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত; দুই, ভূমিকম্প; তিন, মুখোমুখি দুইটা প্লেটের সংঘর্ষে একটা আরেকটার উপর চাপের ফলে মাঝের মাটি উপর দিকে উঠে পাহাড় পর্বত সৃষ্টি হওয়া। তো সেভাবেই ভারত ও ইউরোপীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষেই গড়ে উঠেছিল হিমালয়, অন্নপূর্ণা সহ পৃথিবীর বিখ্যাত পর্বতসমূহ। ভারতীয় প্লেট ও এশীয় প্লেটের মধ্যে পর্যায়ক্রমিক সংঘর্ষ ইওসিন যুগে হিমালয় পর্বত তৈরির সময় প্রথম সংঘটিত হয়। এই সময়েই ভারতীয় প্লেটের অভিসরণ দিক দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সংঘর্ষ সহ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে পরিবর্তিত হয়ে যেতে থাকে। সংঘর্ষ অব্যাহত থাকা বিশাল নদীমালার জলরাশিতে দক্ষিণ আদিবঙ্গীয় অববাহিকা ভরে ওঠে। এরপর এ অঞ্চলে উত্থিত হিমালয়ের বর্ষণ নেমে আসতে শুরু করে। মায়োসিন পরবর্তী সময় থেকে অববাহিকায় দ্রুত নিম্নচাপের সঙ্গে হিমালয় পর্বতমালার দ্রুত উত্থানের ফলে বিপুল বর্ষণের সুতপের পাশাপাশি বৃহৎ আকৃতির বদ্বীপ গড়ে ওঠা শুরু করে। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নামের এই সুবৃহৎ বদ্বীপের গঠন প্রক্রিয়া আজও অব্যাহত আছে এবং এটি এখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে স্বীকৃত, যেখানে আমরা আমাদের নিজের দেশ, নিজের মাতৃভূমি বাংলাদেশ হিসেবে চিনি। সব ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।